জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক শেষে আজ বিশ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত নয়টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে চিকিৎসা শেষে দুই মাসেরও অধিক সময় পর দেশে ফিরে বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন দলীয় প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সে বিষয়ে মতামত তুলে ধরেন দলের নেতারা এছাড়া দল পুনর্গঠন এবং বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কৌশল নির্ধারণও গুরুত্ব পায় আলোচনায় পৌর নির্বাচন এবং রাজনৈতিক কৌশল নিয়ে বিশদলীয় জোটের সাথে আলোচনার পরই বিএনপি এবং জোটের অবস্থান পরিষ্কার করা হবে বলে আভাস পাওয়া গেছে